صلوا على الحبيب صلى الله عليه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاماً عليك يا رسول الله يا حبيب الله دش و بدشر صمانتو درشوك এবং শ্রোতামণ্ডলী সকলকে জানাই আন্তরিক অসংখ্য মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় হল পূর্বাণী আরবি ভাষায় কূর্ব আসল শব্দ হচ্ছে কূর্ব পূর্ব শব্দের মানে হচ্ছে নিকটবর্তী নৈকট্য কোরব থেকে কোরবান কোরবান শব্দের শব্দিক অর্থ হল সাদকা খয়রাত দান বা বিসর্জন কোরবান শব্দ থেকে এসেছে কোরবানি যেটা ফার্সি ভাষায় ব্যবহার হয়ে থাকে কোরবানি বলা হয় ঈদুল আজহার দিন আল্লাহ আল্লাহবুল আলমিনের নামে নেক নিয়তে ইব্রাহিম সুন্নাত হিসাবে ইসলামের রীতিনীতি মেনে হালাল পশু জবেহ করাকে কোরবানি সম্পর্কে পবিত্র কোরআনে একাধিক জায়গায় আলোচনা করা হয়েছে যেমন তিরিশ পাড়া সুরাল কাউসার দুই নম্বর আয়তে বলা হয়েছে ফাসল হার সুতরাং হে প্রিয় হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন এতে প্রমাণ হলো কোরবানি করা পাকের নির্দেশ অনুরূপভাবে পবিত্র কোরআনে আটপাড়া সুরআল আনামের বাষট্টি নম্বর আয়তে আল্লাহরবুল আলম বলেন উল হে মাহবুব আপনি বলুন ইন্না সলাতি নুসুকি নিশ্চয় আমার নামাজ এবং আমার কোরবানি সমূহ ওয়া ইয়া ওয়া মামাতি এবং আমার জীবন এবং আমার মরণ লিল্লাহ আল্লাহর জন্য যিনি প্রতিপালক সমগ্র জাহানের সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী কোরবানি সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে কোরবানির ফজিলাত বরকত সম্পর্কে একটি হাদিসের মধ্যে এসেছে যে কোরবানীর পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহর্বুল আলমিন কোরবানির দাতাকে এক করে থাকেন সহি হাদিসে আরও বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেছেন কোরবানির পশুর রক্ত মাটি স্পর্শ করার পূর্বেই কোরবানি আল্লাহর আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় কবুল হয়ে যায় যদি নিয়ত নেক থাকে তবে কোরবানি সম্পর্কে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই কোরবানি আসলে কি আল্লাহ রসুল এর উত্তরে বলেছিলেন সুন্নাত তো আবি কুমি তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী সালামের সুন্নাথ আমাদের মনে রাখা ভালো যে নবী এবং রসুলকে ভাই বলা মোটেই উচিত না দেখুন এই হাদিসের মধ্যে এখানে আল্লাহ পাকের রসুল সাল্লাহ তালি সাল্লাম বলছেন যে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহিসাল্লাম তারই সুন্নাত কাজেই নবীগণ আমাদের ইমানি রোহানি সম্মানী পিতা হতে পারেন ভাই নয় যাই হোক কোরবানির অনেক বরকত অনেক ফজিলত রয়েছে কোরবানি নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যেমন কোরবানি এবং আকিকা একই পশুতে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কি না হ্যাঁ কোরবানি এবং আকিকা একই পশুতে একসঙ্গে দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই এ তো কোনো অসুবিধা নেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এবং জীবিত ব্যক্তির পক্ষ থেকে একসাথে একই পশুতে কোরবানি দেওয়া যাবে কি না অবশ্যই যাবে এতে কোনো অসুবিধা নেই এতে কোনো সমস্যা নেই কোরবানির পশু যদি গর্ভবতী থাকে গাভীর পেটে যদি বাচ্চা থাকে তাহলে তার কুরবানি দেওয়া যাবে কি না এ ব্যাপারে ফোকাহকরাম বলেন যদি বাচ্চা পূর্ণ হয়ে যায় তাহলে তার কুরবানি দেওয়া উচিত নয় তার কুরবানি দেওয়া উচিত নয় অবশ্য যদি বাচ্চা পূর্ণতা লাভ না করে পূর্ণ বাচ্চা না হয় সেক্ষেত্রে কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নেই হিজড়া পশুর কুরবানি অর্থাৎ উভয় লিঙ্গ বিশিষ্ট পশু তার কুরবানি দেওয়া যাবে কিনা। না বলেন হিজড়া পশুর কুরবানি দেওয়া জায়জ নয় জায়জ নয় আমাদের সকলকে জেনে রাখা দরকার পশু নর হোক মাদা হোক মেল হোক ফিমেল হোক যে সমস্ত পশুর কুরবানি দেওয়া জায়জ মেল ফিমেল নর মাদা সমস্ত পশুরই কুরবানি দেওয়া জায়েজ কুরবানির পশুর যে বয়স এ ব্যাপারে আমাদের মনে রাখতে হবে উঠ কম্পকে পাঁচ বছরের হতে হবে গরু বা মহিষ কমপক্ষে দুই বছরে হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা কম্পকে এক বছরের হতে হবে কিন্তু এই বৎসর কোন বছর ইসলামী বৎসর ইংরেজি বৎসর নয় অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি রাতের বৎসর নয় বৎসরের হিসাব হবে তিনশো পঞ্চান্ন দিন তিনশো পঞ্চান্ন রাতে তিনশো পঞ্চান্ন দিন তিনশো পঞ্চান্ন রাতে যে বৎসর হবে এই হিসাবটাই কুরবানির ক্ষেত্রে আসবে কোরবানি শুধু পুরুষদের ওপর অজীব নয় নারী পুরুষ নির্বিশেষে ধনী মুসলিমের উপরে কোরবানি দেওয়া অজীব মক্কা শরীফে থাকাকালীন কোরবানি অজীব হয়নি এই উম্মাতের মুসলমানদের উপরে হিজরতের পর মাদিনা শরীফে কোরবানি অজীব হয়েছে অবশ্য মনে রাখা ভালো আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ তালা আলি সাল্লামার উপরে কুরবানি করা অজীব নয় বরং ফরজ ছিল হুজির উপরে কুরবানি করা হজরত আবু শারি রদি আল্লাহ আনু থেকে একটি বর্ণিত আছে তিনি তার মেয়েদেরকে কুরবানি করতে বলেছিলেন অতএব প্রশিক্ষণ বালিকা মহিলা নিজ বাড়িতে পর্দাপুশিদার মধ্যে থেকে তারা যদি কুরবানি করেন কুরবানি করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই আর আমাদের দেশে একটা কুসংস্কার রয়েছে যে একজন ব্যক্তি এক বছরই যেন কুরবানি দেবেন এটা ভুল প্রথা ধনী যদি থাকেন তাহলে নারী হোক আর পুরুষ হোক আর প্রত্যেকের ওপরে প্রতি বছরই কুরবানি দেওয়া ওয়াজিব আজকে এই পর্যন্তই আলোচনা হলো আগামীতে ইনশাল্লাহ আরও আলোচনা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ